সব রাজ্যের পাশাপাশি আরামবাগেও পালন করা হলো ঈদ উল ফিতর। মুসলিম সম্প্রদায়ের সবথেকে বড় উৎসব এই ঈদ উল ফিতর। দীর্ঘ এক মাস ধরে রোজা রাখার পর চাঁদ দেখে এই দিনটি পালন করা হয়। আরামবাগ মহকুমা জুড়ে বিভিন্ন ঈদগাহে ও মসজিদে পালন করা হচ্ছে এই দিনটি। ছোট বড় সকলে মিলিত হয়েছেন সৌভ্রাতৃত্বের বন্ধনে। আরামবাগ শহরের ঈদগাহ ময়দানে ও বড় মসজিদে ধর্মপ্রাণ মুসলিমেরা ঈদের নামাজ পড়েন। পাশাপাশি এই খুশির ঈদে শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও অভিষেক মন্ডল, আইসি বরুণ ঘোষ, আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ চন্দ্র শাস্ত্রা, আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সুমিত ভান্ডারী, প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী সহ অন্যান্যরা। এ বিষয়ে আরামবাগ মিয়াপাড়া মসজিদের ইমাম আব্দুল হাকিম বলেন, আজ খুশির ঈদ, সকলে মিলে সুন্দরভাবে নামাজ পড়লাম। আজকে ঈদের দিন, খুশির দিন, আলহামদুলিল্লাহ আমরা সকলেই আজকে ঈদের নামাজ পড়লাম খুব সুন্দরভাবে। আরামবাগের এই বড় ঈদগাহ ময়দানে আমরা সকলেই ঈদের নামাজ পড়লাম। তো একটা বার্তা থাকবে সকলেই যাতে আজকের দিনে একটা ঈদ মানে খুশির দিন, সকলেই সম্প্রীতির সাথে ভালোবাসার মধ্য দিয়ে, একে অপরের মধ্য দিয়ে, সালাম বিনিময়ের মধ্য দিয়ে যেন প্রত্যেকেই ঈদের খুশির আনন্দ পালন করে, এটাই আমি বলে থাকি। প্রত্যেকে সুখে থাকবেন, ভালো থাকবেন এবং সুন্দরভাবে আজকের দিনটা উপভোগ করবেন। মুসলিম সম্প্রদায়ের প্রত্যেকেরই ঘরে ঘরে আজ উৎসবের মেজাজ, ঈদের আনন্দে মেতে উঠেছে মানুষ। লাচ্ছা সিমুই সহ অন্যান্য খাবারের ভোজন চলছে বাড়িতে বাড়িতে, আর চলছে অতিথি আপ্যায়ন। এই খুশির ঈদে শুভেচ্ছা বিনিময়ের পর আরামবাগের এসডিপিও অভিষেক মন্ডল ও প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী ঠিক কি বললেন শুনুন। আজ খুশির ঈদ, খুশির ঈদ উপলক্ষে হুগলি গ্রামীণ পুলিশ জেলার পক্ষ থেকে আমরা বিভিন্ন মসজিদে যাচ্ছি, সেখানে ঈদের শুভেচ্ছা বার্তা জানাচ্ছি। হ্যাঁ, সেই কারণে এখানে আসা, শহরের বিভিন্ন জায়গায় আমরা যাব এবং ঈদের শুভেচ্ছা বার্তা জানাবো। আজকে খুশির ঈদ, সেই আমরা ঈদগাহেতে আমাদের যে মুসলমান ভাইয়েরা যে আজকে যে নামাজ পড়ে, সেই নামাজে প্রতি বছর নেয়, এবছর আমরা এসেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে ধর্ম যে যার, উৎসব কিন্তু আমাদের সকলের, ওই জন্যই আমরা আজকে সেই ঈদ উৎসবে আমরা সকলে সামিল হতে এসেছি। নিউজ আজ বাংলা, আরামবাগ। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের আইসিসিউ, এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 0321125522 এমেগনি হসপিটাল। আপনার সুস্থতাই আমাদের সাফল্য।